ভাই এত ভিড়ের মধ্যে মানে লাইফের ফার্স্ট টাইম বিসর্জনে এত লোক একসাথে দেখলাম, মানে আমার লাইফের ফার্স্ট টাইম। সো গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই গ্র্যান্ড নিউ ব্লগ অ্যান্ড লেটস গো। সো গাইজ, এখন বর্জোড়া ক্রস করছি, বাট এখন আর ঢুকবো না, আসার সময় বর্জোড়া ঢুকবো। এখানে এবারে ইসকন টেম্পল করেছে। ফাইনালি গাইজ, মালিয়ারা ঢুকছি, বাট আজকের ওয়েদারটা মানে এতটাই বেশি কুল আছে না, আকাশে প্রচণ্ড মেঘ, অনেক বৃষ্টি হয়েছে সকাল থেকে, দ্যাটস ওয়াই ওয়েদার একদম টোটালি কুল, একপটা গরম লাগছে না। সো ফাইনালি গাইজ, এসে গেছি রাজবাড়িতে, আর এখানে আশেপাশে যে বিল্ডিংগুলো দেখছি এগুলো টোটালি মানে রাজবাড়িরই অংশ একটা করে। ভালো আছিস তো? একদম। কে মেসেজ করছিলি ওর মধ্যে? দুজনে মেসেজ করছিলাম। মানে অ্যাকচুয়ালি প্রবলেম কি হয়, মানে অনেকেই মেসেজ করে তো, এবার কি বলতো আমি মেসেজ করি, এবার তোর প্রোফাইলে ঢুকলে তোকে ঠিক চিনতে পারে। এবার এই ভাইরা মোটামুটি আমার যখন 1-2 হাজার সাবস্ক্রাইবার তখন থেকে প্রায় ব্লগ দেখছে, ঠিক আছে। অনেকদিন ধরে এসেছিল, তখন তোমার সাবস্ক্রাইবার 1K ছিল মনে হয়। হ্যাঁ, 1K ছিল আগেরবারে যখন এসেছিলাম। তো মানে কি বলতো, ব্লগ এরকমই একটা জিনিস, মানে ইউটিউবে সবাই তো ব্লগ করে, বাট এটা কি বলতো টোটালি পেশেন্সের জায়গা আর ধরে রাখতে হয় জিনিসটা, যদি ধরে রাখো তাহলে একদম ঠিক হয়ে যাবে একদিন না একদিন। তোর ব্লগ ফ্লগ করিস না এমনি? না না না, আমরা তোমাকে ফলো করি রেগুলার, নিয়ে আমরা সব ফ্রেন্ডে রেগুলার ফলো করি। কেমন ব্লগ, ভালো হচ্ছে তো? হ্যাঁ একদম। চল তাহলে ভেতরে ঘুরে চল। আরে ধুতি পরে কেমন লাগছে বলতো? ফাটা ভাই, আমার কিন্তু হেভি লজ্জা লাগে ভাই। রাজবাড়ির এই দরজাটা দেখে মানে টোটালি ফিল করতে পারবে যে এটা কত পুরনো একটা রাজবাড়ি। এই রাজবাড়ির পুজোটা প্রায় 250-300 বছরের পুরনো। সব প্যান্ডেলে যেমন দেখো না মূর্তি বা মন্দিরে, এখানে কিন্তু অষ্ট ধাতু দিয়ে মা দুর্গার মূর্তি তৈরি আছে, একদম ছোট্ট সিংহাসন। আমি যেহেতু এখানে উঠতে পারবো না, কারণ আমার 1 বছর এখনও হয়নি, দ্যাটস ওয়াই উপরে আর উঠলাম না এখানে। আর এটা হচ্ছে যজ্ঞের জায়গা মেন। এটা হচ্ছে আটচালা ভাই, আর চালাটা হেভি সুন্দর, মানে অ্যাট্রাকটিভ একদম। সো গাইজ, এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছে, এখন মালিয়াড়া থেকে সোজা যাবো বর্জোড়া। অলরেডি অনেক বেজে গেছে, দেখা যাক কত জলদি পৌঁছাতে পারি। আর সবথেকে বড় কথা, বৃষ্টিটা যেন না নামিয়ে দেয়, ঠিক আছে, তাহলে কিন্তু আবার সব অনেকটা টাইম নষ্ট হয়ে যাবে। বাপরে বাপ, কি ভিড় ভাই এখানে! এটা হচ্ছে ঘুড়ঘুড়ি আর একটা প্যান্ডেল, ভালোই ভিড় আছে। গাইজ, বর্জোড়ায় প্রচুর বেশি পুজো হয়, ঠিক আছে, মানে অনেক ছোটোখাটো মন্দির আছে, সব কটা তো দেখানো পসিবল না, 2-1টা তুললাম ক্লিপ। অ্যাকচুয়ালি কি বলতো, মানে সবাই ওয়েট করেছিল, তো দ্যাটস ওয়াই আমি বেশি করে ওদের সাথে দেখা করার জন্য এই ব্লগটা স্টার্ট করলাম। আর এখানে এখন গরম গরম মন্ডা করছে, ঠিক আছে, এখন এখানে মন্ডা খাবো। সো গাইজ, কালকে মালিয়াড়া ঘুরে আসার পরে মানে আমি ভেবেছিলাম বর্জোড়ার যে কটা মন্দির আছে সব কটা মন্দিরে ঘুরবো, ব্লগ করবো, বাট এতগুলো একসাথে মন্দির আছে না, সেগুলো ব্লগ করা পসিবলই না ভাই। 25-30টা মন্দির আছে, তুমি মন্দিরের ব্যাপারেই বা কি বলবে আর কি, তাহলে মোটামুটি 2-3 ঘন্টার একটা ফিল্ম তৈরি করতে হবে, ঠিক আছে, বর্জোড়ার দুর্গা পুজো নিয়ে। তো যাই হোক, আজকে হচ্ছে বিসর্জন, কালকে আর ব্লগ ব্লগ করিনি, মালিয়ার রাজবাড়ি থেকে ঘুরে এসে বর্জোড়া একটু জাস্ট রাউন্ড মেরে এসে চলে গেছিলাম ঘুরতে আবার ভাইদের সাথে, ঠিক আছে। দ্যাটস ওয়াই ওই ডেলি সেম জিনিস ব্লগ করে আর এনার্জি নেই না, একটা প্যান্ডেলে 100 বার ধরে ভিজিট করেছি, ঠিক আছে, আর এনার্জি থাকে ব্লগ করার। সো দ্যাটস ওয়াই ক্যামেরা ফ্যামেরা রেখে দিয়েছিলাম একদম গুটিয়ে। সো আজকে হচ্ছে দশমী আর আজকে হচ্ছে বিসর্জন। আমাদের গ্রামের এখানে ছোটো চণ্ডী মেলায় বিসর্জন হবে, সেটা তো ঠিক আছে, বাট বর্জোড়ায় যে দুর্গাপুজোর বিসর্জনটা হয় ভাই, খাতারনাক লেভেলের। মানে ওই মোটামুটি 25-30টা যে ঠাকুর বেরোয় না, 25-30 রকমের বাজনা বাজে আর ওই মোটরের মধ্যে ঘোরে রাউন্ড করে, ঠিক আছে। দেখা যাক, ড্রোন ফোন তো আছে, যদি ড্রোন নিয়ে যাই খুব ভালো ভিউ পাবো, দেখা যাক কতটা কি করতে পারি, যদি বৃষ্টি না নামিয়ে দেয় ভাই সব কিছু ঠিকঠাক হবে। সো এখন রেডি ফেডি হলাম, অ্যান্ড লেটস গো। এখানে প্রায় 4:30 থেকে অলরেডি বিসর্জন স্টার্ট হয়ে গেছে, আর এখন বাজে প্রায় 6:30।
বিগ ফ্যান, থ্যাংক ইউ, আমিও বিগ ফ্যান তোমার। প্রচুর লোক অলরেডি এসে গেছে, সবাই এখানে বসে বসে ওয়েটও করছে, ঠিক আছে। আর রাস্তা পুরো কাদায় ভর্তি, কারণ বৃষ্টি পড়ছে, এখন ওয়েদারটা একদমই বাজে। আর এখানে সব থেকে বেস্ট একটা জিনিস লাগে যে যে কটা ঠাকুর আসছে না, প্রত্যেক জোনার কিন্তু এক একটা আলাদা আলাদা বাজনা, ঠিক আছে, ওটা সব থেকে বেশি অ্যাট্রাকটিভ। গাইজ কত ভিড় দেখো খালি, সবাই নাচতে ব্যস্ত একদম, কিন্তু এখানটা একটু অন্ধকার অন্ধকার আছে, যাই না আর সাউন্ড কোয়ালিটি কেমন আসবে, কারণ এখানে প্রচণ্ড জোরে ভাই কি বলে ওটাকে বাজনা বাজছে, বাজনা। সবে মাত্র দুটো হলো, এখনো কিন্তু সামনে অনেকগুলো, এখানে একটা দেখতে পাচ্ছি, ওই দূরে আর একটা আছে, এখানে তো অনেক বাজনা বাজছে, যে বাজনাটা আমার ভালো লাগবে সেটা কালী পুজোর জন্য আমাদের বিসর্জনের জন্য বুক করে দেবো একদম। এখানে এত লেভেলের সাউন্ড কোয়ালিটি, মানে সাউন্ড কোয়ালিটি এত সুন্দর আর এত রকমের বাজনা বাজছে না, আমার নিজেরই নাচতে ইচ্ছা করছে। বাট পিঠে ব্যাগ আছে, ড্রোন ফোন আছে, দ্যাট ওয়াই আমি আর নাচছি না। বাট এবারে যে বাজনাটা ভালো লাগবে ওটা সোজাসুজি, মানে আমার কালী পুজোর, আমাদের বাড়িতে যেহেতু কালী পুজো হয়, কালী পুজোর বিসর্জনের জন্য বুক করে দেবো একদম ডিরেক্ট। ও ভাই কি লেভেলের ভিড় ভাই এখানে, বাপরে বাপ। আর এখানে টোটালি কাজ আমাদের বরজোড়া থানার যে পুলিশ প্রশাসন রয়েছে তাদের দ্বারা কমপ্লিট হয়, মানে এটা যেহেতু একটা ন্যাশনাল হাইওয়ে, কন্টিনিউ বাস গাড়ি, মানে সবসময় কন্টিনিউ যানবাহন পেরোতেই থাকে। এবার দেখো ধাক্কা লেগে যাবে এপারের লোকের সাথে ওই পারের লোকের, এত ভিড় এখানে, খাতারনাক ভিড় ভাই, খাতারনাক ভিড়, দেখো লোক দেখো খালি। তো গাইস এখানে একটা ড্রোন ফ্লাই করবো, ড্রোনটা রেডি করলাম, দেখা যাক। অ্যাকচুয়ালি আমি ল্যাপটপ আনিনি, সো 15 মিটারের ওপরে যাবে না, ওটা একটু চাপ আছে, কারণ ওপরে কিন্তু প্রচুর তার। ভাই এত ভিড়ের মধ্যে, মানে লাইফের ফার্স্ট টাইম বিসর্জনে এত লোক একসাথে দেখলাম, মানে আমার লাইফের ফার্স্ট টাইম। আমি বরজোড়াতে আগেও বিসর্জন দেখেছি, বাট ড্রোন ভিউ কোনোদিনও নিতে পারিনি, কারণ আগের বারে আমার ড্রোন ছিল না কোনো, এবারে ড্রোন নিতে পারলে আমার খাতারনাক লেভেলের লোক ভাই, জাস্ট অ্যানাদার লেভেলের ভাই। রাস্তাতে যে মিডিলে ব্যারিকেড আছে, ওই পাঁচিলের ওপরে লোক দাঁড়িয়ে, মানে এত লেভেলের ভিড় আছে এখানে। আর এখন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা একটা টোটালি মার্কেট, ঠিক আছে, সবজি মার্কেট বা ফিশ মার্কেট, বাট টোটাল মার্কেটটা শুধুমাত্র বিসর্জনের জন্য উঠিয়ে দেওয়া হয়, বাট টোটালি এত বড় মার্কেটটাকে, আবার বিসর্জন হয়ে গেলে তারপর আবার নতুন করে যেরকম রেগুলারলি যেরকম দোকান টোকান ছিল আবার সেরকমভাবে তৈরি করা হয়। এই ভাইয়ের সাথে আগেও দেখা হয়েছে, আবার দেখা হলো আজকে। পুজো কেমন কাটলি বল? পুজো ভালো, ভালো তো। হ্যাঁ কালকে গিয়েছিলাম ওদের দুর্গাপুর দিকে। দুর্গাপুর ঘুরলি, কেমন লাগলো দুর্গাপুর? দুর্গা খুব ভালো লাগলো। আচ্ছা ঠিক আছে, চল করতাম। এখানে একটা পুকুর আছে এই মার্কেটের পাশেই, এখানে দেখতে হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 মাত্র 7 খানা ঠাকুর রাখা হয়েছে, এখনো কিন্তু প্রচুর ঠাকুর বাকি যেগুলো অন দি ওয়ে, ঠিক আছে, রোডে এখন আসছে, মানে পুরো নাচানাচি করতে করতে আসছে, ঠিক আছে, ভক্তরা সবাই। এটা হচ্ছে মুকুট ভাই, ঠিক আছে, আমার ওয়েবেল আইটি পার্কে আমি টিফিন নিয়ে যেতাম না, ঠিক আছে, ও আমাকে টিফিন ডেইলি রেগুলারলি আনতো আর আমাকে খাওয়াতো, মানে এটা আমার সারা জীবন মনে থাকবে একদম, মানে ও এরকম একটা বন্ধু, আমার এত ক্লোজ ফ্রেন্ড। আবার দুটো ভাইয়ের সাথে থাকতো বাড়ি এখানে? হ্যাঁ বরজোড়া দিবেন। কি নাম তোর? অভিষেক। অভিষেক তোর? অঙ্কন। অঙ্কন, বাবা, দুটো ভাইয়ের সাথে আবার দেখা গেল। আবার একটা ভাইয়ের সাথে দেখা, রোহিত ভাইয়ের সাথে। হাই গাইস, এখানে রোহিত ভাইয়ের সাথে দেখা হলো, আর রোহিত ভাইয়ের এটা হচ্ছে বাবা, আর উনি হচ্ছেন একজন ইন্ডিয়ান আর্মি, BSF, আমার ড্রিম জব যেটা ছিল, ঠিক আছে।
এখানে এত আমার ফ্যান ফলোয়ার্স আছে আমি নিজেও জানতাম না, বাট সত্যি কথা বলতে আমি যেহেতু মানে এখানকারই ছেলে, ঠিক আছে, এই ব্লকেরই ছেলে বা এই বর্জরের পাশের গ্রামেরই ছেলে, তো মানে এটা এটা সত্যি খুব ভালো লাগলো আমার কি এখানকার এত ভাই আমার ভিডিওস দেখে, ব্লগ দেখে, ফলো করে আমাকে, তাদেরকে অনেক বেশি থ্যাংকস, অনেক বেশি অনেক বেশি অনেক বেশি থ্যাংকস। তোর নাম কি? সুজয় ভাইয়ের সাথে দেখা, দেখতেই পাচ্ছ আমার ব্লগ দেখে ও খিদিরপুরে বাড়ি এখানে বিসর্জন দেখতে এসেছে। আর পুজো কেমন কাটালি? পুজো ভালো। এটা কিন্তু একটা আলাদা বাজনা, আর এটা কিন্তু মানে সেম আগের বারে যতটা লোক ছিল সেম সেরকমই লোক রয়েছে, সেরকমই লোক নাচছে, আর সেরকমই বাজনা, খতরনাক লেভেলের, মানে এরকম কিন্তু আরো অনেকগুলো আসছে পেছনে। আবার এই তিন ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। এখানে যে কটা প্রতিমা আছে সব কটা প্রতিমাকে কিন্তু রাউন্ড করানো হয় এই রাস্তাটার এই চৌমাথার মোড়টাতে, বর্জোড়ার তিন পাক করে খায়, তারপরে এই রাস্তা দিয়ে পুকুরের ওখানে যায়, ওই সাইডে কিন্তু আবার সেই সেম লোক, মানে যে কটা ঠাকুরের সামনে এতক্ষণ যা যা লোক দেখলে এত লোক ভাই কোথায় ছিল কোথায় ছিল, আবার সেম লোক দাঁড়িয়ে আছে ওখানে কন্টিনিউ। সো গাইজ, এতক্ষণ ঘোরাঘুরি করে পুরো এনার্জি শেষ, আবার ওই জন্য এনার্জি বুস্ট করার জন্য লেবু চা নিলাম কাকুর কাছ থেকে। সো গাইজ, এখন কিছু খেতে হবে, মানে হালকা খিদে খিদে পাচ্ছে, কারণ এখন বাজে প্রায় 9:20, ঠিক আছে, কারণ ডিনার টাইম হয়ে এসেছে প্রায়, তো দ্যাটস ওয়াই হালকা করে পেট ভরিনি, আর পেট ভরানোর জন্য ভালো খাবার সব থেকে এত গরমের মধ্যে হচ্ছে আইসক্রিম, তখন তিন ভাই মিলে আইসক্রিম খাবো। এদিকে সঞ্জয় রয়েছে, কই সঞ্জয়? এই তো ফ্রেমে আসছে সঞ্জয়। আর এদিকে আমার সৌভিক ভাই। পাটি না কাঠি? পাটি না কাঠি খাবেন? পুজো 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 শেষ, মানে পুজো আসছে আসছে এটাই ভালো, ঠিক আছে, পুজো চলে এলেও তো বাস, মানে এত ফাস্ট মানে কেটে যায় না এই চারটা দিন বোঝাই যায় না। আর একটা আনন্দ লাগে পুজো শেষ হলে আমার, কারণ আমার বাড়িতে হয় কালী পুজো, কালী পুজো আর বেশি দেরি নেই। তোর নাম কি? সৌন। আজ আমার নাম সৌরভ, আমার একটা ছোট্ট সাবস্ক্রাইবার ভাই আমার চ্যানেলটা থেকে সাবস্ক্রাইব করেছে, থ্যাংক ইউ। কোন ক্লাসে পড়ো? ফাইভে। ভালো করে পড়াশোনা করো। ওখান থেকে স্টার্ট হয়েছে একটা পুকুরের, মানে এই সাইডে একটা পুকুর আছে আর এই সাইডে মানে পুকুরের পাড়, ওখান থেকে স্টার্ট হচ্ছে একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা, ওদিকে গাড়িতে রয়েছে তিন চারটা প্রায় 15টা এদিকে, আর এদিকে গাড়িতে রয়েছে এদিকে একটা এদিকে একটা প্রায়, মানে এখনও রাস্তায় অলরেডি আসছে প্রায় 20টা ঠাকুর এখানেই রয়েছে, মানে আমাদের এই বর্জোড়া ব্লকে যে কটা ঠাকুর হয় না আই থিঙ্ক গোটা দুর্গাপুর এরিয়ার মধ্যে এত ঠাকুর হয় না, বা এক একটা ভালো ভালো গ্রামে এত ঠাকুর হয় না, আর কন্টিনিউ তো বাজি টাজি ফেটেই যাচ্ছে, ওদিকে ফাটছে কখনো এদিকে ফাটছে, আর ভিড় মানে কত যে লোক আছে এখানে জাস্ট কাউন্টলেস, মানে তুমি মাথার চুল যেমন গুনে শেষ করতে পারবে না বা আকাশের তারা, সেরকম এই বর্জোড়া এই বিসর্জনে ঠাকুর মানে এত লোক হয় সেটাও তুমি গুনে শেষ করতে পারবে না, ওয়াও জাস্ট আনাদার লেভেলে ছিল এটা, তো এখানেও সেটা গুনে তুমি শেষ করতে পারবে না এত বেশি লোক হয় এখানে। এটা মিস করে দিলাম রে, সামনে চলে এসেছে, আর বাবা এটা বলে ফাটাতে হয়তো, এগুলো এত সুন্দর একটা বাজি ফাটলো পুরো টোটালি মিস করে দিলাম, দেখতে পাচ্ছ ঠাকুর কিন্তু এসেই যাচ্ছে ভাই কন্টিনিউ, এই তো এটা এটা তো মিস করবো না ভাই, ও সেই ছিল, কিন্তু আগেরটা বেশি ভালো ছিল, একসাথে দুটো ফাটলো, এখনো অনেক আছে, ও ভাই
আকাশ থেকে তারা খসে পড়লে যেরকম হয় না পুরো ওরকম হচ্ছে ভাই। আরো একটা ও, এখানে দুর্গা মাকে নামানো হচ্ছে। আর এক একটা ঠাকুরের মানে দুর্গা মায়ের যা ওয়েট হয় না, মোটামুটি এক একটা ঠাকুর নামাতে গেলে 10 থেকে 15 জন, সরি 10 জন না, মিনিমাম 15 জন তো লাগেই। দেখতেই পাচ্ছ কতজন ধরে আছে। আমার এবারে ব্যাড লাক, আমি এত কাছে থেকে মানে আমার সামনে এত প্রতিমা রয়েছে আর এত কাছের থেকে দেখো আমি কিন্তু পায়ে হাত দিতে পারছি না, কারণ আমার এবারে ছুঁত আছে, আমি মন্দিরে না উঠতে পারবো না প্রতিমা ছুঁতে পারবো, পুরোটাই ব্যাড লাক এই বছরটা আমার। আরও একটা প্রতিমা ঢুকলো, এখানেও দুর্গা মাকে নামানো হচ্ছে, দেখতেই পাচ্ছ। প্রত্যেকটা প্রতিমার মূর্তি এত মিষ্টি দেখতে, এত মিষ্টি মানে জাস্ট বলে বোঝানো যাবে না। আরও একটা ঠাকুর ঢুকছে, আরও একটা দুর্গা মায়ের প্রতিমা ঢুকছে। আর এখন একটা বাড়িতে এলাম, যেহেতু আমার ড্রোন 15 মিটারের উপরে উঠবে না, আর আমি ল্যাপটপ আনিনি তাই হ্যাক করার কোনো চান্সই নেই। সো দেখা যাক, এই বাড়িটা দোতলা আছে, এই বাড়ির থেকে ভিউটা খুব সুন্দর আসবে, যদি কাকিমা পারমিশন দেয় তাহলে এই বাড়ির ওপর থেকে ড্রোনটা উড়িয়ে একটা ভিউ নেব। সো কাকিমা অনেক হাম্বল, আমাদেরকে ছাদে ওঠার পারমিশন দিল, আর এখান থেকে ভাই ড্রোন ভিউটা খাতারনাক লেভেলের আসবে। গাইজ, এখন একে একে ঠাকুর বিসর্জন করা হচ্ছে। ফার্স্ট আই থিঙ্ক ছোটোগুলো করবে, তারপরে বড়গুলো লাস্টে। বাট প্রচুর লোকের ভিড়, মানে তোমরা জাস্ট ড্রোন ভিউটা দেখো তাহলেই পাগল হয়ে যাবে। প্রত্যেক বছর বর্জরায় প্রতিমার বিসর্জনের সময় এখানে আসবোই আমি, ড্যাম শিওর, মানে যেখানে থাকি না কেন এই এই অনুষ্ঠানটা, এই অনুষ্ঠান অনুষ্ঠান অমানবিক এই অনুষ্ঠানটাতে আমি অ্যাটেন্ড করবোই, মাঝে মাঝে তদলে যাই, ঠিক আছে, ডোন্ট মাইন্ড। গাইজ, এখন ক্রেন চলে এসেছে, মানে এতক্ষণ হাতে করে বিসর্জন হচ্ছিলো, বাট যেগুলো দুর্গা মায়ের খুব বড় বড় প্রতিমা, ঠিক আছে, সেগুলো তো 10-12 জন জাস্ট ট্রাক্টর থেকে নামাতেই লেগেছে, তাহলে ওখানে পুকুর মানে পাহাড় থেকে পুকুরে নামাতে কতজন লাগবে ভাবো খালি। দ্যাটস ওয়াই এখন ক্রেন চলে এসেছে, দেখতে পাচ্ছ ওই দূরে রয়েছে, ওই দূরে ক্রেনে করে এখন প্রত্যেকটা ঠাকুর বাঁধা হচ্ছে আর তারপরে জলে ফেলা হবে, এখনো ফেলা হয়নি বাট হবে এবারে। যে বাড়ি থেকে আমরা ড্রোনটা উড়াচ্ছিলাম না, মানে একটা কাকিমাকে বললাম যে কাকিমা প্লিজ একবার ছাদে চাপতে দেবেন, একটা ড্রোন ভিউ নেব, ঠিক আছে। তো কাকিমারা ছাদে তো চাপতে দিলই, আর এই এত সুন্দর শটটা শুধুমাত্র ওনাদের জন্য হলো। আর সেকেন্ড কথা, আমরা যখন ড্রোন ভিউ নেওয়া হয়ে গেছে চলে আসলাম, আমাদেরকে আবার মিষ্টি খাওয়ালো, কারণ আজকে হচ্ছে বিজয় দশমী, মানে এত সুন্দর ব্যবহার, এত ভালোবাসা শুধুমাত্র গ্রামের মানুষদের কাছে পাওয়া যায়, এটা তো ভাই আমি বুক ঠুকে বলতে পারি একদম। অলরেডি ওখানে প্রায় 10-12টা ঠাকুর বিসর্জন হয়ে গেছে, এখনও ওখানে মোটামুটি 5-7টা ঠাকুর দাঁড়িয়ে আছে, আর রাস্তাতে কিন্তু এখনও কন্টিনিউ ঠাকুর এসে যাচ্ছে, কন্টিনিউ, পুরো দেখতে পাচ্ছ, এখানে একটা, ওখানে একটা, ওখানে একটা, ওখানে একটা, কন্টিনিউ এসে যাচ্ছে। তো গাইজ, এটা ছিল বর্জোড়ার, মানে আমাদের বর্জোড়ার দুর্গা ঠাকুর বিসর্জন, আর এটা প্রায় শেষের মুখে, আমি চলে যাচ্ছি ওই জন্য, কারণ এখন বাজে প্রায় 10:30, মানে শেষের মুখে নয়, এখনও হবে কিন্তু 12টা অবধি তো হবে মিনিমাম, কারণ এখনও অনেক ঠাকুর আছে আর অনেক ঠাকুর পাড়ে দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে। বাট আমার বাড়িতে মা একা আছে, বাড়ি যেতেই হবে, 10:30 অলরেডি ক্রস করে গেছে। সো আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে, ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করো, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংক ইউ। ঘুমটা করে দেখো।